করোনা অবহের মধ্যেই সরকারি নিয়ম নীতি মেনে কোচবিহারের 208তম ঐতিহ্যবাহী রাজযাত্রা উৎসবের সূচনা হলো কোচবিহারের মদনমোহন মন্দিরে। জেলা শাসক তথা দেবোত্র ট্রাস্ট বোর্ডের সভাপতি পবন কাদিয়ান রাজ আমলের রীতিনীতি মেনে রাত্রি 9টায় রাজচক্র ঘুরে রাজযাত্রার সূচনা করে। এর আগে মদনমোহন মন্দিরের রীতি অনুযায়ী সারাদিন উপবাসে থাকার পর পুরোহিতের পাশে বসে জেলার মঙ্গল কামনায় পুজোযজ্ঞ করেন কোচবিহারের জেলা শাসক পবন কাদিয়ান। একই সঙ্গে বৈষ্ণব তীর্থ নদিয়াতেও নদিয়ার কৃষ্ণনগরেও রাস উৎসব, তবে করোনার আবহে চলছে সমস্ত নিয়ম নীতি মেনেই এই রাস উৎসব। ঘটে পটে রাস উৎসব নবদ্বীপের শ্রীবা সংগন রোডে 291 বছরের প্রাচীন বিন্ধ্যবাসিনী মাতার এবং ব্যবসায়ী সমিতির শ্যামা মায়ের রাস উৎসব দেখতে প্রচুর দর্শনার্থীর ভিড় হলেও মাস্ক ও স্যানিটাইজার বাধ্যতামূলক করা হয়। গোটা শহর সেজেছে আলোর মালায়। এক শহরে রাস উৎসবে একযোগে প্রায় 300 দেবদেবীর পুজো। বহিরাগত মানুষের আনাগোনা এবার অনেকটাই কম। শহরের মানুষ তাদের মতো করে কোভিড বিধি মেনে প্রশাসনের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে পালন করছেন উৎসব। সুন্দরবন মানেই পরতে পরতে রহস্য, কিন্তু করোনা আবহে কোথাও যেন সুর কাটছে পর্যটকদের। নদীর ধারে বাস, ভাবনা 12 মাস, একে আম্পান তাই করোনা। জল জঙ্গলের সুন্দরবনের অধিবাসীদের রুটি রুজির অনেকটাই নির্ভর পর্যটকদের উপরে। তবে এবছর করোনা আবহে বেড়াতে এসে অনেকেরই মন ভার। সরকারিভাবে সুন্দরবনে যে সমস্ত পর্যটকদের ঘোরার নির্দেশ দিয়েছে সরকার, কিন্তু সুন্দরবনে যারা আসছে বিশেষ করে সজনাখালি মেন যে পর্যটক যে কেন্দ্রটি, সেখানে কিন্তু পর্যটকরা কোনোভাবেই ঘুরতে পারছে না। সুন্দরবনের অনেকেই নৌকা চালিয়ে জীবিকা নির্বাহ করেন। পর্যটকরা ফিরে গেলে কিংবা না আসলে অবস্থা হবে আরও শোচনীয়। মানুষ খাটাখাটি করতে পারছে না, বাইরে যেতে পারছে না, এইভাবে ধীরে ধীরে জীবনটা শেষ করে দিচ্ছে। বার্ড ওয়াচাররা ফিরছেন হতাশ হয়ে, প্রায় উধাও পরিযায়ী পাখির দল। পাখি কোথায় চলে গেছে? এই যে আম্পানে কোনো ঠিক নাই, পাখি আছে আপনার সেই শমশানগর, সেই বাংলাদেশের দিকে। কখনো মাছের জালে কালকে উঠে ধরা পড়ে, কখনো বা আচমকা জঙ্গল থেকে বেরিয়ে আসে সে, কিংবা সাঁতরে পাড়ে ওঠে। সেই বাঘের টিকিটিও চোখে না পড়ায় মন খারাপ পর্যটকদের। মানে এই যে সজনেখালি যে মেন পর্যটক কেন্দ্র যেটা, সেখানে তো ঢুকতে পারলেন না, মন খারাপ লাগলো? খারাপ তো লাগছেই যে সব জায়গায় ঘোরা যাচ্ছে না, খেতে পাবো ভেবেইছিলাম কিন্তু সব তো দেখতে পাইনি। দেখতে পাওয়ার মধ্যে নদীর সৌন্দর্যটাই বেশি লাগলো, গাছপালাগুলোই দেখলাম। সুন্দরবনে ঘুরতে আসা মানে সজনেখালি সুধন্যখালি যেতেই হবে। তবে করোনা আবহে ওয়াচ টাওয়ারে দাঁড়িয়ে বাঘের দর্শনের অপেক্ষাটাই যে উধাও। পাখিরালয়, ওয়াচ টাওয়ার সবই যে বন্ধ। সজনেখালি নাম শুনলেই মানুষের একটা লোমহর্ষক হয়ে যায় যে সুন্দর সজনেখালিতে যে আমার রিভার ট্যাপিন আছে, আপনার ম্যানগ্রোভ ইন্টারপ্রিটেশন সেন্টার আছে, ক্রোকোডাইল পন্ড আছে, টার্টেল পন্ড আছে, ওয়াচ টাওয়ার আছে, এগুলো সাধারণ যারা পিকনিক গ্রুপ তারা তো এইগুলোই বেসিক্যালি দেখে। সজনেখালি টাওয়ার, সুধন্যখালি ওয়াচ টাওয়ার, পাখিরালয়, গোসাবা হ্যামিল্টন বাংলো, রবীন্দ্রনাথের বাংলো, তো এগুলো যখন উঠতে পারছে না তারা তো একটু ক্ষুব্ধ হচ্ছে, অনেকে ট্যুর ক্যান্সেলও করে দিচ্ছে। সুন্দরবন মানেই রহস্যে ঘেরা ম্যানগ্রোভ অরণ্য, তবে শার্দুল রহস্যের সমাধান হচ্ছে না। এ যাত্রার চক্ষু সার্থক হলো কই? বাংলা ব্যান্ডের গানের সুরে পর্যটকরা বোধহয় বাঘের দেখা নাইরে গেয়েই ফেলবেন এবার। ক্যামেরায় রঞ্জিতের সঙ্গে প্রসেনজিৎ সর্দার, জি 24 ঘন্টা।